नमस्कार बंधुरा, आजकल भिडियोते देखो जो हमारे नतून सेट आप ठीक है। आगे क्योंकि हमें शुधुमात्र स्क्रीन रेकर्ड कर भिडियो करतम, किन्तु एखन किन्तु एक सेट आप बनिए निजे एक निजस्व छोटोखाटो, तो एखन किन्तु एखान थेके आमी भिडियो तैरी करी ठीक है। तो सेट आप एक घुरे फिर देखो, तो जरा आज छोटो छोटो यूट्यूबार मैं नतून चैनल खुले ता एक नतून सेट आप तैरि करार जो कि लागते परे, तो सरकम देखो। तो हमारे सेट आपे क्योंकि बेसि खर्चा है ठीक है, खूब कम खर्चे क्योंकि सेट आप बनिए निजे हाथे तैरि कर ठीक है। ওরকম কিন্তু তেমন একটা টাকা খরচ করিনি ঠিক আছে। তো সেটআপটা আমি দেখাবো, তো সবার আগে আমি দেখিয়ে দিই এখানে ঠিক আছে আমার লাইট ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইটটা, লাইট শুধুমাত্র লাইট লাগানো, আর এটা কিন্তু একদমই বাসের ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছ তো এটা কিন্তু লজেন্সের কিন্তু একটা মানে জার, যাকে বলে জারের মধ্যে মাটি দিয়ে কিন্তু এটা করা যায় স্ট্যান্ডটা ঠিক আছে। স্ট্যান্ডটা কিন্তু আমি কিনিনি, নিজে থেকে বানিয়েছি ঠিক আছে। তো এই পাশে আরেকটা দেখতে পাচ্ছ স্ট্যান্ড রয়েছে, আরেকটা স্ট্যান্ড এখানে। তো এই স্ট্যান্ডটাও কিন্তু তেমনই বাঁশের তৈরি, তো যাতে এটা থাকে ঠিকঠাক তার জন্য কিন্তু এটা করা হয়েছে মাটি দিয়ে ঠিক আছে। তো কোনো রকমের টাকা খরচা করিনি এখানে স্ট্যান্ডের পেছনে ঠিক আছে। ও আর এই বোর্ডটা আমার সোজাসুজি ওই ঘর থেকে চলে এসছে, ওখান থেকে বোর্ড থেকে লাইনটা চলে এসছে, তো ওখান থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে। এবার আমি দেখাই আমার আর একটু কিছু দেখানোর আছে, সেটা হলো যে এটা হলো টিভি। তো এখানে কিন্তু আমি বসে বসে মাঝে মধ্যে কিন্তু এই চেয়ারে বসে বসে কিন্তু আমি ভিডিও দেখি ঠিক আছে, যে কোনো টিভি দেখি, টিভি দেখতে চাইলে। আর এটা দেখতে পাচ্ছ আমার ট্রাইপড, তো এটা থেকে কিন্তু আমি ভিডিও করি ঠিক আছে। এখানে কিন্তু আমার ফোনটা রাখি, তারপর কিন্তু ভিডিও করি, আমার কোনো রকমের ক্যামেরা নেই, তো ফোন থেকেই কিন্তু আমাকে ভিডিও শ্যুট করতে হয়। তো এটাকে কী করি না, এই যে এই টেবিলটা দেখছো ছোটোখাটো, তো এটার মধ্যে কিন্তু আমার ক্যামেরাটা রাখি, রাখার পরে কিন্তু এখান থেকে আমি ভিডিও করি। আর এই চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারে আমি বসি, এই চেয়ারে বসে বসেই কিন্তু আমি ভিডিও করি। এবার যেটা দেখানোর হলো সেটা হলো যে এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখানে, যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি ঠিক আছে। তো এখান থেকে কাগজ কিনে নিয়েছিলাম আমি 30 টাকার, আর কিছু ফেভিকল আঠা নিয়ে এসেছিলাম। তো এটা মেরেছিলাম, প্রথম এটা ছিল হলুদ রঙের, তো তোমরা দেখতে পারবে দেখো, তো এদিকে আসো দেখতে পারবে, তো এপাশে দেখতে পাচ্ছ নিশ্চয়ই হালকা করে দেখো, এটা ছিল হলুদ রঙের ঠিক আছে। আসলে ছিল এই কাগজটা, এই কাগজটা দিয়ে এটা করা হয়েছিল, পরে দেখলাম যে ভালো লাগছে না ঠিক আছে, তো ওটা খুব প্রবলেম হচ্ছিলো আঠা দেওয়ার কারণে মাঝে মাঝে হলুদ হয়ে গেছিলো ঠিক আছে কাগজটা, ঠিক সেই জন্য এখানে আবার কালার করা হয়েছে, উপর থেকে লাল রং করা হয়েছে। করার পর এই যে লাভগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে ফুলগুলো করা হয়েছে, এগুলো কিন্তু কাগজ কেটে কেটে ঠিক আছে। তো কাগজ কেটে কেটে কিন্তু এগুলো আঠা দিয়ে লাগানো হয়েছে, তারপরেই কিন্তু এত সুন্দর লাগছে ঠিক আছে। তো সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছ। এবার আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে এই দুটো লাইট ভালো করে একবার দেখে নাও দুপাশ থেকে ঠিক আছে। এই দুটো লাইট আমি ইউজ করি, আর এর সঙ্গে সঙ্গে উপর থেকে যাতে কোনো রকমের ছায়ার না সমস্যা হয় ঠিক আছে, যাতে কোনো রকম ছায়া না পড়ে, খারাপ না দেখায় কালো, তো এই জন্য কিন্তু একটা টিউবলাইট ইউজ করি ঠিক আছে। আর আমার চালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই টিনের, কোনো রকমের কিন্তু ছাদের ঘর না, ছোটোখাটো আমার ঘর, বেশি বড় ঘর না, তো এটা কিন্তু আমি টিন আর টালি দিয়েই কিন্তু আমার চালাটা ঠিক আছে। তো তোমরাও চাইলে কিন্তু এগুলো করতে পারো নিজের বাড়ি বসে ঠিক আছে। তোমরা কিন্তু সামান্য কিছু টাকা খরচ করে কিন্তু নিজের বাড়িতেই কিন্তু এরকম একটা সেট আপ করতে পারো ছোটোখাটো, বোঝা যাবে না। তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখছো, তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওতে কিন্তু এগুলো আমি ইউজ করছি ঠিক আছে। কোনো রকমের কিন্তু বেশি টাকা খরচা করছি না, কারণ হলো এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম ইউটিউবের পেমেন্ট পাইনি, আর বেশি টাকা কিন্তু খরচ করার মতো সামর্থ্য এই মুহূর্তে নেই ঠিক আছে। আর সেই জন্যই কিন্তু নিজের হাতেই সেট আপটা বানানো হয়েছে, তো দেখতে পাচ্ছ। আর যেটা বলেছিলাম, ট্রাইপডটা কিন্তু আমার না, নিজস্ব আমার না, এটা কিন্তু আমি একটা বন্ধুর থেকে ধার নিয়েছি। আর ট্রাইপড কেনার ইচ্ছা আছে, ইউটিউবে যখন প্রথম পেমেন্ট পাবো তখনই কিন্তু এই ট্রাইপডটা কিনবো ঠিক আছে। আর ইচ্ছা আছে যে আরও দুটো এখানে বাল্ব লাগানো ঠিক আছে, এদিকে একটা লাগাতে হবে আর একটা এদিকে লাগাতে হবে, তো বাল্ব লাগানোর ইচ্ছা আছে। তো তারপরে কিন্তু যেটুকু সমস্যা হচ্ছে এখন সেটুকু কিন্তু সমস্যা থাকবে না। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।